আমাদের সিটি ভয়েস টিম সম্প্রতি গিয়েছিল যশোর বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের কার্তিক দেবনাথের লিচু বাগানে। তিনি প্রায় 25 বিঘা জমিতে লিচু চাষ করেছেন। আজ আমরা দেখাবো কিভাবে বাগান থেকে লিচু বাজারজাত করা হয়। চলুন তাহলে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে লিচু ঝুলে আছে। লিচুগুলো গাছ থেকে এভাবে সংগ্রহ করা হয়। গাছ থেকে সংগ্রহ করার পর ভালো লিচুগুলো বেছে আলাদা করা হয়, খারাপ লিচুগুলো বাদ দেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে লিচু থেকে বিভিন্ন ময়লা অপ্রয়োজনীয় ডালপালা বাদ দেওয়া হয়। সবকিছু হয়ে গেলে লিচু থোকা আকারে বাঁধা হয়। একই সাথে আপনারা দেখছেন লিচু বাজারে নেওয়ার আগ পর্যন্ত প্রচুর মানুষ দলবদ্ধভাবে কাজ করেন। বাজারে সরবরাহ করার জন্য থোকা লিচু ঝুড়িতে গোছানো হয়, তারপর তা সুন্দর করে চট দিয়ে বেঁধে দেওয়া হয়। সব গোছানো ঠিক হলে এভাবে বাজারে সরবরাহ করা হয় সুস্বাদু লিচু।